প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন পঁচিশ লাখ প্রবাসী বাংলাদেশের স্বপ্নের ঠিকানা ইডিসি সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি যেন এক আশীর্বাদের নাম দেশটিতে থাকা পঁচিশ লাখের বেশি বাংলাদেশিকে সেবা দিতে সবসময় তৎপর এই সেবা কেন্দ্র রাজধানী রিয়াদ সহ একুশটি স্থানে কার্যক্রম পরিচালনা করছে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশের দূতাবাস বন্ধ থাকলেও প্রাদেশিক অঞ্চলে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি প্রবাসীরা তবে রেমিটেন্স প্রবাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রত্যেক প্রাদেশিক অঞ্চলে এমন অফিস চালুর দাবি জানান তারা প্রবাসীদের সেবা দিতে নিরন্তর কাজ করছেন এক ঝাঁপ তরুণ কর্মকর্তা দূতাবাস সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকলেও পাসপোর্ট নবায়ন ও রি ইস্যু সংক্রান্ত সেবা পাওয়া যাচ্ছে প্রাদেশিক এ কার্যালয়ে সপ্তাহের প্রতিদিন বিভিন্ন প্রাদেশিক প্রবাসী সেবা কেন্দ্রগুলো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে শুক্রবার বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এতে করে প্রবাসী বাংলাদেশিরা কর্মক্ষেত্র থেকে ফিরে সেবা নিতে সেখানে যেতে পারেন প্রবাসীরা ছুটির দিনও ভিড় করেন সেখানে শুধু পাসপোর্ট সংক্রান্ত কাজ নয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বিষয়েও সোনালী ব্যাংক কর্মকর্তারা রিয়া সহ প্রাদেশিক অঞ্চলের অফিসে ব্যাংকিং সেবা দিচ্ছেন স্বল্প সময়ে পাসপোর্ট সেবা সহ প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির নানামুখী সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা এছাড়াও রিয়াদের বাহিরে শহরে আছে শাখা অফিস সেগুলো হলো আল কাসিম বুরাইদা শাখা আল জুবাইল শাখা তুকবা শাখা আর শাখা জেদ্দা শাখা জিজান শাখা হায়ল শাখা আফিফ শাখা দাম্মাম সানাইয়া শাখা আল শাখা জেদ্দা শাখা তাবুক শাখা হাফার আল বাতেন শাখা আলখোবার শাখা আলহাসা শাখা খামিস মুসায়েদ শাখা নাজরান শাখা প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে মদিনা শহরে নতুন করে প্রবাসী সেবা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছিলেন প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামল লজিস্টিক সেন্টারের প্রধান উদ্যোক্তা মনিরুল ইসলাম কোন শহরে একের অধিক অফিসও রয়েছে প্রবাসী সেবা কেন্দ্র বা ইডিসির সুতরাং খুব সহজেই সেখানে পৌঁছানো যায় প্রবাসীদের কষ্ট করে দূর দূরান্তে যেতে হয় না হাতের নাগালে সেবা পাওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসাই করলেন তারা তবুও প্রবাসীদের আরও বেশি সুবিধার কথা মাথায় রেখে প্রত্যেক প্রাদেশিক অঞ্চলে সেবা কেন্দ্র ইডিসি অফিস চালু করার দাবি জানান অনেকেই